আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই ভিডিও দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে দেখছেন আপনাদের সকলকে জানাইতেছি। কেবি জিপসাম ডেকোরেশন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ইউনিক একটি ডিজাইনের কাজ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি মোহাম্মদ কবির হোসেন। তো এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই একটি রুমের ভিতরে ইউনিক ডিজাইনের যে কী কী কাজগুলি করছি সেগুলি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজ ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আমি এখন আপনাদেরকে কাজগুলো ঘুরে ঘুরে দেখাই। আসলে এখানে ভিক্টোরিয়ান ডিজাইনের কিছু কাজ করছি সিলিংয়ের, সেই কাজগুলোই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো দেখতেছেন যে 13 ইঞ্চি ভিক্টোরিয়ান ডিজাইনের বর্ডার, সেগুলো কিন্তু ওই যে উপরে দেখা যাচ্ছে কত সুন্দর নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে। এবং মাঝখানে ফ্যানের পয়েন্টে তিনটা রোজ পড়ছে, তিনটা ফ্যানে মানে দুইটা ফ্যান একটা ঝাড়বাতি দেওয়া হয়েছে। তো এগুলি এখানে কী কী কাজ করছি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে কাজটার গুণগত মান এবং কত সুন্দর নিখুঁতভাবে কাজটা আমরা তুলে ধরছি। তো আমরা আসলে চেষ্টা করি খুব সুন্দরভাবে কাজ করার জন্য। তো দেখতেছেন আসলে মাঝখানে যে ফ্যানের রোজগুলো করা হয়েছে, এরকম তিনটা রোজ করা হয়েছে, দুইটা ফ্যান একটা ঝাড়বাতি। তো মূলত এই কাজটা করা হয়েছে সিলেট মৌলভী বাজার। তো আমরা এই কাজটা করেছি সিলেট মৌলভী বাজার। তো এরকম কাজ কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা গিয়ে করে থাকি। তো মূলত এই ডিজাইনগুলো কিন্তু ইউনিক ডিজাইন, নতুন আসছে সেই এই ডিজাইনগুলো, তো সেগুলো দিয়েই কিন্তু আমরা এই কাজ করতেছি। আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে এই কাজগুলি করে থাকি। তো দেখতেছেন কত সুন্দরভাবে কিন্তু কাজগুলি সাজানো হয়েছে। তো আমরা চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী খুব সুন্দর করে কাজগুলি করার জন্য। তো এখানে আসলে যে কাজটা করেছি, রুমটা অনেক বড় একটি স্পেস, আর এই রুমটা হাইটটা কম, যার কারণে একটু ই কম হয়েছে, বর্ডারটা কম দেখা যায়। যদি হাইট বেশি হইতো তাহলে কিন্তু আরও নামাইতে পারতাম, সিলিংটা আরও 4.5 ইঞ্চি নামাইলে আরও সুন্দর হইতো। যাই হোক, এখানে হাইট কমের কারণে কম নামানো হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের বাসাবাড়ি বা অফিস ডেকোরেশন করাইতে পারেন, আমরা কিন্তু সব জায়গাতে এই কাজগুলি করে থাকি। তো প্রত্যেকটা জেলায় এই কাজগুলি করি। তো দেখতেছেন, দেখতে থাকুন এবং আমাদের এই ভিডিও ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন। তো দেখতেছেন আমাদের যে রংমিস্ত্রিরা কাজ করতেছে, এটা আসলে কাজটা আমরা আরও কিছুদিন আগে করছি। তো শুকাইতে হয় কাজ করার পরে, তা শুকানো শেষ, এখন আমরা আসলে রং করব। তো সেজন্য আমরা ওই যে দেখতেছেন আগে ঘষামাজা করা লাগছে, ঘষামাজা করে তারপর পুটিং দিছি, পুটিং শেষ করে এখন সাদা রং মারতেছি। সাদা রং মারার পরে গিয়ে আপনার কালার করা হবে। তো সেই কালার যে কী কালার করবে এখানে, সেগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিও। তো সেই জন্যই আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা আসলে এখানে যে কাজ করছি কী কালার দিব বা কোন কোন কালার এখানে দেওয়া হবে, ব্যবহার করা হবে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো মূলত এখানে কিন্তু অ্যান্টিক কালার করা হবে, খুব সুন্দর ফাইবার কালার করা হবে। এই যে দেখতেছেন বোর্ডটা কিন্তু ফাইবার কালার করব, সেই জন্যে আমাদের পাশে থাকতে হবে। কখন কোন সময় কী কাজ করি সেগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন। তো মূলত তিনটা যে সিলিং রোজ দেওয়া হয়েছে, খুবই সুন্দর হয়েছে ডিজাইনটা। রুমের স্পেস বড়, যার কারণে কিন্তু এরকম সুন্দরভাবে দিতে পারছি। রুমের স্পেস ছোটো হইলে তিনটা দিতে পারবো না, সেই ক্ষেত্রে দুইটা অথবা একটা দিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।